একটা দেশ, একটা দেশ, একটা যুদ্ধ, একটা যুদ্ধ, একটা পতাকা, পতাকা এক এক করে। তারপরে সময়টা তো সারা কালো ছিল না, তখন তো সবুজ ছিল। এই সময়ের যে মুক্তিযুদ্ধ ছবি অনুদানের হচ্ছে আমরা কেন এটাকে বাদ দিবে? এত বড় একটা মানুষ কি বলবো? মিনি ঘটনা তো ছোট্ট একটা
সেই প্রশ্ন চুল লম্বা করছে, সেই প্রশ্ন পার্ট লম্বা দাঁড়িয়ে রাখতে হবে, আরেকটা পার্ট ছিল যে খেলা দাঁড়িয়ে রাখতে হবে তাকে, যাই সবটা আমি খেলা আলোচনা করতেছি না যে সবটা আমি আপনার বাইসাইকেলিং যে মানুষের মধ্যে এটা না হয়, কারণ মানুষের মধ্যে যেমন এটা না হয় ফুটবলের সিনেমা, যে মানুষের মধ্যে হয় প্লেয়াররা ফুটবল খেলছে সেই বল উড়ে গিয়ে, তো এটাতে মেয়ের খুব মানুষজন বুঝতে পারে, মানুষজন বুঝতে পারে যে আমি দিছি আসলে বলটা, গোলটা সিয়াম সত্যি সত্যি দিছে, এখনকার সময় আমাদের সারাও দিচ্ছে আপনার জানেন, একসময়কার ফুটবল ইতিহাস গৌরব, একসময়কার ফুটবল ইতিহাস মানে গৌরব, কিকটাই শুধু প্র্যাকটিস করতে হাজার শুটিং যে ওই একটা পথে শুটিং যে ওই এরকম অনেক গল্প আছে, বাণিজ্যিক ছবি না এটা, শুধুমাত্র এটা আমার কাছে মনে হয় দেশে এই ধরনের, এটা আমার কাছে মনে হয় দেশে এই ধরনের ছবি যখন আসলে আরো বেশি ধরনের ছবি হয়, তখন আরো বেশি ধরনের, আমরা সবসময় এক ক্যাটাগরি গল্প বলি, আমরা সবসময় এক ক্যাটাগরি আর্ট বলি, আমি বলি অন্য জনরা আর্ট, মানে অন্য জনরা, অন্য জনরা ফিল্ম, অন্য জনরা প্রপার কমার্শিয়াল ফিল্ম, একদম এনজয় করা কমার্শিয়াল ফিল্ম যেটা আপনি এনজয় করবেন, আপনারা সবাই ফুটবল খেলা দেখেন, সামনে ওয়াল সবাই ফুটবল খেলা দেখেন, মাঠের মধ্যে বা শুধু খেলা দেখেন, মাঠের মধ্যে বা শুধু হলের মধ্যে আপনারা খেলা দেখবেন, মানে হলের মধ্যে আপনারা খেলা দেখবেন, আমি বিশেষ করে আপনারা এনজয় করবেন, আমাদের দেশটা তো আপনি এই তো নিউজ গুলো যে মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদেরই গল্প খুন হচ্ছে, আমি আসলে ইমোশনকে ডিল করতে, আমি আসলে ইমোশনকে পছন্দ করি, আমি নিজেও মানুষ, তো আমি নিজেও কান্না চলে আসে আমাদের জন্য, গোল দিলে কিন্তু কান্না চলে আসে আমাদের, ওয়ার্ল্ড কাপ জিততে কাঁদে মেয়েরা, তবে ওয়ার্ল্ড কাপ জিততে কাঁদে মেয়েরা আসবে, এবং আমাদের একটা কথা জানাই দিচ্ছে এই যে আমাদের একটা কথা জানাই দিচ্ছে এই যে সাফ ফুটবল জয়ী যে মেয়েরা, এদের গল্প আমাদের ছবিতে আছে, এদের গল্প আমাদের ছবি তো, এদের গল্পে আমাদের ছবি তো ছিল, গল্পে একটা পর্যায়ে এটা ছিল, তো কি অলৌকিক ভাবে হয়েছে নাকি এটা জানি না, অলৌকিক ভাবে হয়েছে নাকি এটা জানি না, অনেকদিন আগে আমরা তো গল্প লিখলাম, অনেক পরে সেই ঘটনাটাই ঘটিত, পরে সেই ঘটনাটাই ঘটিত, কিন্তু আমরা সেই সিনেমা হলে এই ইন্সপিরেশন মানুষ পাবে, তো এই ইন্সপিরেশন মানুষ পাবে যেভাবে মানুষ গ্রহণ করলো, যেভাবে মানুষ গ্রহণ করলো মানে সিনেমাটা যে আমাদের সিনেমাটা যে তাদেরকে জানা যায় তারা ভিতরে, তাদেরকে অভিনয় না হয় আমি মানে অভিনয় না হয় আমি করা ফেলতে পারলাম, ফাইট করা ফেলতে পারলাম,
মানুষ যেন বিশ্বাস করে টেলার হয়ে গেছে, বাকি টেলার হয়ে গেছে, বাকি দর্শক।